কাউতুলি বাজার আছে না কাউতুলি বাজার বয়া ডেলি আলে মাছ বাচ্চা দে মাছ কাটটা দে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন খবর আকাশে বাতাসে প্রথমেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ শিরোনামগুলি শ্বশুরবাড়িতে বেড়াতে এসে গরম দোলাই খেলো জামাই ফেসবুক বন্ধ থাকার কারণে মানসিক ব্যবসা মহারাল বিশ বছরের রমণী এদিকে ফেসবুক বন্ধ থাকার কারণে অনুষ্ঠানে বসলো আশি বছরের বৃত্ত এবারে খবর বিস্তারিত শ্বশুরবাড়ি একটি আদরের জায়গা শ্বশুরবাড়িতে জামাইকে অনেক আদর করা হয় শ্বশুরবাড়িতে জামাইয়ের জন্য নানান রকমের মাছ মাংস দিয়ে খাবারের আয়োজন করা হয় কিন্তু এদিকে ঘটে গেল এর ঠিক উল্টো শ্বশুরবাড়িতে জামাইকে খাটের পায়ের সাথে বেঁধে গরম দোলাই দেওয়া হলো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী নিপেন্ড শ্বশুরবাড়িতে জামাই আসলে সাধারণত মাছ মাংস পিঠে পায়েস খেতে দেওয়া হয় কিন্তু এদিকে ঘটে গেল এর ঠিক উল্টো ঘটনা শ্বশুরবাড়িতে জামাই আসার পর জামাইকে গরম দোলাই দেওয়া হলো খাটের পায়ের সাথে বেঁধে ঠিক কি কারণে তাকে গণ দোলাই দেওয়া হলো কি হয়েছিল ঘটনা আসুন জামাইয়ের কাছ থেকে জেনে নেওয়া যাক আপনার নাম কি জগদীশ এ মেয়েকে বিয়ে করেছেন যে কত বছর হলো ওই তো এবার আগাইলে এক বছর পূর্ণ হইব এর মানে বলা যেতে পারে যে আপনি একজন নতুন জামাই তো আপনি এমন কি করেছেন যে নতুন জামাই হয়েও গরম দোলাই খেলেন আমি কি তা করাম আমি কুস্তা করছি না হুদা দিছে আমার খাটের ফায়ার লগে বাইন্দ্যা খেচ্ছে শুধু একটা হালা আছিল এটা এতদিন আমারে বাগের মতন ডরাইতো ওমা মা সুযোগ ফাইয়া হ্যাঁ তো কতকান খেচ্ছে ফরনো একটা গেঞ্জি আসিল ইডারে টাইনাস পঞ্চাশ টুকরা কইরা লাইছে। শুনলাম কিছুদিন আগেও আপনাকে নিয়ে আপনার শ্বশুর বাড়িতে ঝামেলা হয়েছিল এখন আবার খেলেন গরম দোলাই নিশ্চয়ই আপনি কিছু করেছেন না মানে কিছুদিন আগে যে ঘটনাটা হয়েছিল এটা তো সমাধান হয়ে গেছে গা ইটা হনে তুল্লা লাভ আসেনি কি হয়েছিল এমন কিচ্ছু না শ্বশুরবাড়ির পিছনের বাড়িতে ফাঁটাচুরি করছিলাম নিতার সিনা দরা ফিরা ফিরত দেলাইছি আর এখন আপনাকে মেরেছে কেন শ্বশুর রে বন্ধক এর এল্লাই তো আপনি এখন কি বিচার চাইছেন বিচার আর কিতা সামো সামনে বান তুফানের দিনাইত আছে এরার বহু যাতে ঠেড়া পরে এর দূরই চাই তো দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন সেই জামাইয়ের মুখ থেকে যে কেন তাকে তার শ্বশুরবাড়িতে গরম ধুলাই দেওয়া হল এবং তিনি এখন কি বিচার চাইছেন ক্যামেরাম্যান ভজনের সাথে আমি নিপিন্ড খবর আকাশে বাতাসে দীর্ঘ প্রায় এক ঘন্টা যাবৎ সামাজিক মাধ্যম ফেসবুক বন্ধ থাকার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বিশ বছরের এক রমণী ঘটনার বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী নিপেন্ড বর্তমান যুগের সামাজিক মাধ্যম ফেসবুক মোটামুটি সকলেরই পরিচিত কেউ কেউ আছেন যারা সারা দিন রাত ফেসবুক ব্যবহার করেন আবার কেউ আছেন যাদের ফেসবুক ছাড়া পেটের বাত হজম হচ্ছে না আবার কেউ কেউ আছেন ফেসবুক থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন আবার কেউ হয়তোবা ফেসবুক সম্পর্কে কিছুই বুঝেন না কিছুই জানেন না আমি বর্তমানে যে গ্রামে আছি এই গ্রামের বিশ বছরের একজন রমণী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন কারণ কিছুদিন আগে প্রায় এক ঘন্টার জন্য ফেসবুক বন্ধ করে দিয়েছিল সেজন্য আসুন সেই অসুস্থ বা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা রমণীর সাথে একটু কথা বলার চেষ্টা করি আপনার নাম ফেসবুক 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 বন্ধ হওয়ার পিছনে কি কারণ ছিল বা প্রায় এক ঘন্টা যাবৎ ফেসবুক কেন বন্ধ ছিল সেটা কি আপনি জানতে পেরেছেন ফেসবুক 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 তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন উনি ওনার মানসিক ভারসাম্য সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছেন তো এখন ওনার মার সাথে কথা বলে কিছু জানার চেষ্টা করব আপনি ওনার কি হন আমার মেয়ে আমি হের মা তো আসলে ঘটনাটা কি হয়েছিল একটু বিস্তারিত বলুন ঘটনা বলতে হাইন্দালা টিফিন টুফিন খাইছে খাইয়া খাডর মোবাইল দুর্ঘটনা রইছে এটা জানি না ডাক দিছি রাও করে না বুতের লাগান বইয়া রইছে কয়েকবার ডাক দিছি ফরে ফাল দিয়াই আমার গলাত সিফাদা ধরছে আমি ওমা গোমা গা সিল্লি দিছি ফরে দরজা খুললে সোজা একদর দিয়া উড়ানো যে আম গাছটা দেখছেন ইটার আগাতুইটে বইয়া গেছে গা অনেক ডাড়াডাই করলাম শৈলের ভিতরে ঠান্ডা জল পর্যন্ত হিচ্ছা দিছি কোনো কাম হইছে না সারা রাত গাছ বইয়ে আসলো পরের দিন সোয়াল এলাইমা আইসে আজকে কতটা দিন হইছে খাওয়ান লোন নাই মুহের ভিতরে শুধু একটুই শব্দ ফেসবুক 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 তো আপনারা কি ধারণা করেছেন কি কারণে আপনার মেয়ের এমন হলো আর কে রে ওই যে ফেসবুক বন্ধ করে দিছিল শুনছেন না এর তোই মাথার ভিতরে ডিস্টার্ব দেখা দিছে আর কি কি কারণে ফেসবুক বন্ধ হয়েছিল সেটা কি জানতে পেরেছেন অনেকে দি কয় বয় করতাছে ফেসবুকের যে মালিক আছে ফেসবুকের মালিকে বলে ফেসবুকের যে সুইচটা আছে ইটারে বন্ধ কইরা থইয়া বিয়া খাইতে গ্যাস লগা পরে বিয়া খাইয়া আইয়া আবার সুইচটা দিয়া দিছে কিন্তু দিলে কি তুইব যদ দোরা সম বন্ধ আছিল অদ্দুরার ভিতর এই কাম হইয়া গেছে গা তো দর্শক বন্ধুরা আপনারা জানতে পেরেছেন যে ঠিক কি কারণে বিশ বছরের রমণী তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ক্যামেরাম্যান বজনের সাথে আমি নিপেন্ড খবর আকাশে বাতাসে এদিকে প্রায় এক ঘন্টা যাবৎ সামাজিক মাধ্যম ফেসবুক বন্ধ থাকার কারণে পূর্ব গিলাতুলি গ্রামের এক আশি বছরের বৃদ্ধ অনশনে বসেছেন ঘটনার বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী নিপেন্ড প্রায় এক ঘন্টা ধরে সামাজিক মাধ্যম ফেসবুক বন্ধ থাকার কারণে অনেকে অনেক রকমের চিন্তা ভাবনা করেছেন কেউ কেউ ভেবেছেন ফেসবুক আর কখনই ঠিক হবে না কেউ কেউ ভেবেছেন নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে আবার কেউ কেউ ভেবেছেন ফেসবুকে আসছে নতুন কোনো আপডেট কিন্তু এদিকে পূর্ব গিলাতুলি গ্রামে দেখা মিলল এক বিরল দৃশ্য ফেসবুক এক ঘন্টার জন্য বন্ধ থাকার কারণে অনশনে বসেছেন এক আশি বছরের বৃদ্ধ আসুন জেনে নেওয়া যাক ফেসবুক বন্ধ হওয়ার পিছনে বা ফেসবুক বন্ধ থাকার কারণে ওনার কি সমস্যা হয়েছে কেন সে অনশনে বসেছে আপনার নাম কি দাদু এ বেড়া আমি তোর কোন কাইলা দাদু লাগি রে হ্যাঁ ক্যামেরা কোমেরা লাইক এক কাদে মো কইলাম মিস্টার উপেন্দ্র ঠিক আছে মিস্টার উপেন্দ্র কইয়া কথা কইবি আমার লগে আর আমি এন অনশনে বইছি আপনার আর কি এর অসুবিধা আপনারা আমার কে রে যন্ত্রণা করতে নাইন কেউ না মানে কি কারণে অনশনে বসেছেন সেটা যদি একটু বলতেন দেখেন ফেসবুকে আমার একজনের লগে লোক হয়েছিল ভালোই কথাবার্তা চলছিল দুইজনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হইয়া লগা। লগা আমরার ভিতরে যাও কথাবার্তা হইত সব ফেসবুকের মাধ্যমে হইত আমরার ভিতরে একটা চুক্তি হইছিল যে যেদিন দেহা করুন সামনাসামনি ওই দিনই ফোন নাম্বার আদান প্রদান হইব এই কয়েকদিনের ভিতরেই আমরা দেহা সাক্ষাৎ অনের কথা আসিল অহনার কেম নইব অভিশাপ লাগিয়া গেছে গা ফেসবুক বন্ধনের পরে জানি উল্ডা ফাল্ডা টিপ দিছি অহনে ফাস্ট ফুটসা ফাস্ট কুট তো গেছি গে আমি বুঝলা নাম কি ছিল ওনার উনি কি করতেন ফুলজুরি নাম ফুলজুরি আছিল চেহারা একদম ফুলের মতন আসিল অহনও সোহ বাসে কাউতুলি বাজার আছে না কাউতুলি বাজারও বইয়া ডেলি সোহালে মাছ বাচ্চা দে মাছ কাটটা দেলি আর ফ্রে হাজিরা ফালা বুঝছেন তো এখন কি ফুলজুরির সাথে কথা বলা একদম বন্ধ হ আর কেমনে কথা কমো সম্পূর্ণ বন্ধ তো আপনি কি এখন পর্যন্ত না খেয়ে আছেন আপনার ক্যামেরাটা বন্ধ না চালু করেন না 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 ক্যামেরা সম্পূর্ণ বন্ধ আপনি বলুন না খাইয়া কি আর থাকতার আপনি ওই দিকে ফিসে গিয়া লোহাইয়া খায়ালাই আর কি সায়া নিতা আবার মাইন্সের কাছে গিয়া কইয়েন না তো আপনি এখন কি চাচ্ছেন এই অনশনের মাধ্যমে আমি চাই ফেসবুকের মালিকে যাতে আমার ফেসবুকটা ঠিক কইরা দে আমি যাতে আবার আগের মতন আমার ফুলজুরির লগে কথা কইতাম পারি বাস এর দূরই তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এ ভদ্রলোক কত কষ্টে আছে আমি ব্যক্তিগতভাবে এই আকাশে বাতাসে খবরের মাধ্যমে ফুলজুরির কাছে অনুরোধ করব। আপনি যেখানেই থাকুন আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অতি সত্তর আপনার ফুলজোড়ার সাথে এসে দেখা করুন আপনার ফুলজোড়া অনেক কষ্টে আছে ক্যামেরাম্যান ভোজনের সাথে আমি নিপেন্ড খবর আকাশে বাতাসে এবারে খেলার খবর উত্তরপাড়া এবং পূর্বপাড়ার মধ্যে একটি গরুয়া ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে একটি বিশাল ঝামেলার সৃষ্টি হয়েছে ঘটনার বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী নিপেন্ড ক্রিকেট একটি ভদ্র খেলা হিসাবে পরিচিত আমরা অনেকেই ক্রিকেট খেলাকে ভালোবাসি কিন্তু সেই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যখন দুই দলের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় তখন ক্রিকেট প্রেমীদের মনে তো কষ্ট হবেই আসুন জেনে নেওয়া যাক দুই দলের মধ্যে ঠিক কী কারণে জামেলার সৃষ্টি হয়েছিল আপনি কোন দলের খেলোয়াড় কেডা আমি উত্তরাড়ির উত্তর আড়ির কি নিয়ে সমস্যা হয়েছিল দুই দলের মধ্যে একটু বিস্তারিত বলুন সমস্যা বলতে ফুবাড়ির লগে আমরা উত্তরাড়ির খেলা রাখছি এক কেজি ফাড়ার মাংস বাজি তুই টস দেওয়ানোর সময় কেউর কাছে পয়সা নাই তো আমি কি তা করছি সমান একটা ফাত্তর লইয়া এক সাইডে সেপ দিয়া উর্ফের দিকে টস দিছি তুই ফুবাড়ির রে কইসি সেপ না লেপ কইতো আর পাত্তর ইডা উর্ফ ঘুরতে ঘুরতে যে সেফলেফে একো এক এজে বগা ইডা কেডা যাই না বইয়া রইছে তো ফু বাড়ির ক্যাপ্টেনে কইছে লেফ কিন্তু উঠছে সেফ কিন্তু হেরা কইতাছে লেফ হই উঠছে ইতা লই এক সুট হয়ে গেল গা আর কি এরপর কি হলো এরপর আর কিতা ক্রিস কুবাই লাইছি খেলা শেষ তো দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন ঠিক কি কারণে দুই দলের মধ্যে জামেলার সৃষ্টি হয়েছিল ক্যামেরাম্যান ভোজনের সাথে আমি নিপেন্দ্র খবর আকাশে বাতাসে সব শেষে আবহাওয়ার খবর আগামীকাল আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানাচ্ছেন আবহাওয়ার কন্ট্যাক্টার মিস্টার জহর আগামীকাল সারাদিন ঠেড়া ফোড়া রই থাকবে এবং দিনের ভিতরে কমপক্ষে বিশ থেকে পঁচিশ বার বৃষ্টি হতে পারে ধন্যবাদ এতক্ষণ আপনারা দেখেছেন খবর আকাশে বাতাসে এখনকার মতো খবর এ পর্যন্তই আমাদের পরবর্তী খবর দেখার জন্য চোখ রাখুন খবর আকাশে বাতাসের পর্দায় ধন্যবাদ